সিদ্ধান্ত হয়, দল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পক্ষে কোনো সিদ্ধান্ত জানানোটা ঠিক হবে না বলে রাজনৈতিক সৌজন্যতা অভাব হবে বলে আমি মনে করি। তাই যেহেতু আপনাদের ডেকে ফেলেছিলাম, আমরা ভেবেছিলাম মিটিংটা হয়তো দু তিন দিন বাদে করব, কিন্তু যেহেতু কোভিড আমাদের নক করছে ভীষণ এবং কোভিড সিচুয়েশনটা খুব স্ট্রংলি আমাদের হ্যান্ডেল করতে হবে, করছি আমরা অলরেডি, আমি ইলেকশনের সময়েও মনিটরিং করেছি এবং এখনও এভরিডে করছি, কিন্তু তা সত্ত্বেও এটা ইমিডিয়েট করে ফেলতে হবে যা যা করার। এবং অ্যাসেম্বলি যারা ওথ নেবে, অ্যাসেম্বলি যারা মেম্বার, তাদেরও তো যতক্ষণ পর্যন্ত ওথ না নিতে পারছে অ্যাজ এ এমএলএ, তারা তো তারা এমএলএ হিসেবে বলতে পারে না। সুতরাং এগুলো সব আজকে আমরা ঠিক করব। আমি চারটের মিটিংয়ে যাচ্ছি, মিটিংয়ে এখানে দল সিদ্ধান্ত নেবে। এক হচ্ছে ওথ নেওয়ার ব্যাপারটা, দুই হচ্ছে অ্যাসেম্বলির ব্যাপারটা, এই ব্যাপারগুলো, তারপরে মন্ত্রিসভা কবে হবে না হবে এই ডিটেলসটা, তো এইটা আলোচনা করার জন্য যাচ্ছি। আর আপনাদের সকলের সামনে আমি একটাই কথা অ্যাপিল করব সবাইকে, আমার সকল ভাই বোনেদের, যে বাংলা শান্তিপ্রিয় জায়গা, সংস্কৃতিপ্রিয় জায়গা, সম্প্রীতিপ্রিয় জায়গা, নির্বাচন হয়েছে, নির্বাচনে হার জিত হয়েছে, আবহাওয়া গরম হয়েছে কখনো কখনো আবহাওয়া ঠান্ডা হয়েছে, এবং বিজেপি অনেক অত্যাচার করেছে এটা আমরা জানি, সেন্ট্রাল ফোর্সেস অনেক অত্যাচার করেছে আমরা জানি, তা সত্ত্বেও আমি সবাইকে বলবো যে শান্ত থেকে যেন আমরা কেউ কোনো ভায়োলেন্সে না জড়াই। এখন মানুষের সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়িয়ে কোভিডটাকে লড়াই করা। আমি সবাইকে বলবো শান্ত থাকতে, কোনো রকম যদি কোনো কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সেটা পুলিশকে অফিসিয়ালি জানাবে, এবং পুলিশকেও আমি বলবো, কয়েকজন পুলিশ তো নিশ্চয়ই কয়েকজন তার নিজের মতো কাজ করে জায়গাগুলো করেছে এবং পুরো বিজেপির হয়েই আসরে নেমেছিল, এবং তারা নিজেরাও জানে কারা কী করেছে না করেছে, সেটা পরে দেখা হবে, যে যার কাজ করেছে সে তার উপযুক্ত, তারপর আমি ওটা করে আবার গভর্নরের ওখানে যাব। এই পর্যন্ত। আর আমি একটা কথা বলি, আজকে আমি দলের সিদ্ধান্ত নেবার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা আছে আমি এদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করছি, যদিও আপনারা জানেন এটা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ আমরা সবাই কোভিড ওয়ারিয়ার যারা আমরা কোভিডের জন্য কাজ করি, অনেক সাংবাদিকরা মারা গেছেন কিন্তু আজ পর্যন্ত তাদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করা হয়নি। আমরা কিন্তু এখানে একটা সাংবাদিকদেরও হেল্প করি, আপনারা জানেন, মানে আমাদের সব কিছুই আছে, কিন্তু আমি যাওয়ার আগে আমার একটা সিদ্ধান্ত, আমি যেহেতু বলেছি কোভিড ইজ মাই প্রায়োরিটি, এবং সাংবাদিকরাও আপনারা এতগুলো লোক মিলে কভার করেন, আপনাদের লাইফ সত্যি, মানে লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন নিয়ে আপনাদের কাজ করতে হয়, তাই আমি আপনাদের সকলকে, আমি এখনও তো চিফ মিনিস্টারের পোস্টেই আছি, সুতরাং আমি আপনাদের কোভিড ওয়ারিয়ার হিসাবে ডিক্লেয়ার করছি, এবং আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা নোট করে নিতে। বাংলার জনগণের মেরুদণ্ড এখনও খুব শক্তিশালী, বাংলায় যারা বাস করে, সব ভাষা, সব ধর্ম, সব বর্ণ, সবার কথাই আমি বলছি, তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্তিশালী, এবং মা বোনেরা আমাদের নতুন করে পথ দেখিয়েছে, এবং এই মহিলা শক্তি একমাত্র পারে বিজেপিকে সম্পূর্ণভাবে রুখে দিতে, আর আমার ইয়াং জেনারেশন, এটা আমি বিশ্বাস করি। না না, উই আস্ক দ্য 3 crores অফ ভ্যাকসিন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বিকজ দ্য ভ্যাকসিন দে স্যাংশন, বিকজ ভ্যাকসিনস আর নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ ভ্যাকসিন যেটা হচ্ছে 65% ভ্যাকসিন আমাদের এখানে যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে, ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, তা সত্ত্বেও এভরিডে আমরা 50,000 ভ্যাকসিন দিচ্ছি, এবং ইতিমধ্যেই আমরা প্রায় 1.5 কোটির মতো ডোজ আমরা দিয়ে দিয়েছি, এবং আপনারাও জানেন সাংবাদিকদেরও সকলকে ডোজ দেওয়া হয়েছে, মানে ভ্যাকসিন ডোজ, সুতরাং আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 3 কোটি দিতে বলেছি। আর আমি একটা মনে করি, যে আমি এখনও মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত 30,000 কোটি টাকা, ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। আই ফিল দ্যাট দিস ইজ এ ভেরি ওয়াইজ ডিসিশন, উই আর রিকোয়েস্টিং দ্য গভর্নমেন্ট দ্যাট প্লিজ স্যাংশন 30,000 crores মানি ফর দ্য ইউনিভার্সাল ভ্যাকসিন ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি। আই কেম টু নো দ্যাট দে আর সেন্ডিং ম্যাক্সিমাম ভ্যাকসিন অ্যান্ড অক্সিজেন টু 2-3 স্টেটস,
But we want that every state should get their priority. Why only two, three states? Even Gujarat, আমি শুনেছি বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন দিচ্ছে। তারা কি করে জানলো কোনটা ভ্যাকসিন এক্সপায়ারি ডেট হয়েছে অথবা না হয়েছে? That is different. That is different. The letter is, it was about vaccine, universal vaccination. I have written a letter first to Prime Minister that give free vaccine to the people. And I am ready to pay even you send us the vaccine.